মরিচের লিপ কার্ল বা পাতা কোঁকড়ানোর রোগ। সম্মানিত দর্শক, মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সচরাচর যারা মরিচ চাষাবাদ করি, ছাদে কিংবা ফসলের মাঠে যে সকল মরিচ চাষ করা হয়, দেখা যায় যে এখানে নতুন এই মরিচের লিপ কার্ল রোগ মারাত্মক আকার ধারণ করেছে। লিপ কার্ল রোগের কারণ, এই রোগ সাধারণত ভাইরাসজনিত একটি রোগ। ভাইরাসের কারণেই এই রোগটি হয়ে থাকে। লিপ কার্ল রোগের লক্ষণ, লিপ কার্ল একটি ভাইরাসজনিত রোগ। এই বিভিন্ন লক্ষণ দেখা যেতে পারে, তার মধ্যে হচ্ছে রোগে গাছ আক্রান্ত হলে গাছের উপরের অংশ ও পাতা কুঁকড়িয়ে যায় এবং পাতা মুড়িয়ে যায় ও চামড়ার ন্যায় পুরু মনে হয়। স্বাভাবিক পাতার তুলনায় এই পাতাগুলো একটু পুরু হয়। গাছের পর্বগুলো খাটো হয় এবং গাছ খর্বাকৃতি হয়। এছাড়াও এ রোগে আক্রান্ত হলে গাছ বামনদত্ত হয়, মধ্যপর্ব খাটো হয়ে ছোটো হয়ে যায়। এই সর্বশেষ এই গাছের লক্ষণ হচ্ছে একেবারেই ফলন কম হয় এবং গাছ বন্ধা হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা ছাদ বাগানে আছি, ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফসলের বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। এই ক্ষেত্রে আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোগ, দেখেন আপনি মরিচ যে গাছটি দেখছেন, এই মরিচ গাছ, এই মরিচ গাছে লিপ কার্ল আক্রান্ত হয়েছে। এই গাছের লিপ কার্লের রোগের প্রতিরোধ কী, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কী কারণে হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কথা বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আলামিন খন্দকার, মেট্রোপলিটন কৃষি অফিস রংপুর। আমরা তার কাছ থেকে ডিটেলস এই বিষয়টি জেনে নেব। লিপ কার্ল সাধারণত সাদা মাছি অথবা মাইটসের আক্রমণে হয়। এখানে শুরুতে মাইটস এসেছিলো, মাইটস এসে এই যে পাতার স্টোমাটা, যেটা স্টোমাটাটা এই যে অনেকটা শিরার কাছাকাছি লাল হয়ে আছে, মাইটসের আক্রমণ। পাশাপাশি এই সাদামাছি এই দুইটা পোকার আক্রমণে পরে লিপ কার্লে পরিণত হয়েছে। এখন এটা প্রতিরোধ করতে হলে প্রথমে আমাদের এর বাহককে, বিশেষ করে সাদামাছি এবং মাইটস আক্রমণ প্রতিহত করতে হবে। সাদামাছি এবং মাইটস আক্রমণ প্রতিহত করতে হলে শুরুতেই আমাদেরকে, আমরা যদি ভেষজ বালাইনাশক ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বায়োনিম প্লাস, ইকোম্যাক প্লাস অথবা ডিটারজেন্ট অথবা মরিচ গুঁড়া অথবা নিম পাতা, বিষ কাঁঠালি পাতা, 1 কেজি পরিমাণ পাতা হয়তো খেতে ভিজে রেখে, 12 ঘন্টা ভিজে রেখে পরে 5 লিটার পরিমাণ পানিতে মিশে পোকার আক্রমণের পূর্বেই যদি স্প্রে করা যায় নিয়মিত 3 দিন বা 4 দিন ইন্টারভেলে, তাহলে হয়তো আক্রমণ প্রতিহত করা সম্ভব। আর আক্রান্ত হলে গাছটা উঠে ফেলে দেওয়াই উত্তম, এক্ষেত্রে এই গাছটা আর রিকভারি করা অনেকটাই অসম্ভব হয়ে যাবে। তারপরেও ফাঞ্জিসাইড হিসেবে আমরা যদি ভালো মানের নইন, অটোস্টিন অথবা চ্যাম্পিয়ন, কম্পেনিয়ন, যে কোনো একটি 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করি। আর এই মাইটসের জন্য যদি আমরা ভার্টিমেক, সানমেকটিন অথবা অ্যাভামেকটিন অথবা অ্যাবম, যে কোনো একটি 1 ml প্রতি লিটার পানিতে মিশে স্প্রে, অথবা ইমিটাক্লোরোপিড গ্রুপের যেমন অ্যাসাটাপ, ইমিটাপ, টিডো, গেইন, যে কোনো একটি, কিন্তু আক্রমণ হওয়ার পূর্বে ব্যবস্থা নিলে ভালো থাকতো। আক্রমণ আক্রান্ত হয়ে গেলে তখন আসলে প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিকার ব্যবস্থা নিয়ে খুব বেশি ভালো ফলন পাওয়া সম্ভব নয়। পুরো গাছ ভিজে স্প্রে করতে হবে, আর স্প্রের সময় সাধারণত পাতার নিচের অংশে ভালো করে ভিজে দিতে হবে। স্প্রের নজলটা যেন নিচ থেকে গাছটা ভালো ভেজে তাই করছে, এবং প্রচুর রোদ পরিহার করতে হবে। এবং কুয়াশায় যখন গাছ ভিজে থাকে তখনও স্প্রে করা ঠিক নয়। সেই ক্ষেত্রে মেঘলা আকাশে আমরা যে কোনো সময় স্প্রে করতে পারি, তবে বৃষ্টি আসলে, বৃষ্টি আসে এমন দিনে স্প্রে না করাই ভালো। আর যদি আকাশ মেঘলা না হয় তাহলে সাধারণত বিকাল 3টার পরে অথবা আসরের নামাজের পরে পরে স্প্রে করলে স্প্রেটা ফলপ্রসূ হয় এবং নিজেদেরও সেফ হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে শুনছিলেন মরিচের লিপ কার্ল রোগের প্রতিকার, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং দমন পদ্ধতি, কীভাবে দমন করবেন। তো দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো ফসলের রোগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।